Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillah, salatu wassalamu ala rasulillahi wa ba'd. Shommanito dini bhai bonra. Ajke ei nasiha ekjon amader shuporichito alochito bangladesher ekjon khyatiman bokta onake uddeshyo kore kichu kotha bola ebong eti ekti nasiha jehetu allah rasul sallallahu alaihi wasallam bolchen ad-din wan nasiha shei khetre ei কথাগুলো ওনার জন্য নসিহা হিসেবে থাকবে। আমি চেয়েছিলাম লিখিত আকারে ওনাকে এই বক্তব্যগুলো পাঠাবো, কিন্তু সময় এবং সুযোগ না হওয়ার কারণে আর এই বিষয়ে যে বিষয়ে আজকে কথা বলবো এটি সোশ্যাল মিডিয়াগুলোতে ভাইরাল হয়েছে। তো আশা করছি অগণিত মানুষ ওনার এই বক্তব্যটা শুনেছেন, সুতরাং এ ব্যাপারে ক্লিয়ারিফিকেশনটা অমুমান হওয়া জরুরি বলে মনে করছি। যার কথা বলছি তিনি হলেন আমাদের সকলের সুপরিচিত প্রিয় বক্তা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। ওনার প্রতি আমাদের একটি নাসিহা রয়েছে, নিঃসন্দেহে আমরা ওনার শুভাকাঙ্ক্ষী এবং ওনাকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসি। উনিও একজন মুমিন মুসলিম আদ্দাইয়া ইলাল্লাহ, আমরাও দাওয়ার পথে কাজ করে যাচ্ছি। একটা মাহফিলে বেশ কিছুদিন আগে শুনেছিলাম উনি দাবি করেছেন যে মানে ইরতাকাবা আল কাবিরা, যে ব্যক্তি কবিরা কোনো গুনায় পতিত হবে, তাওবা না করে মারা যাবে, ওই ব্যক্তি অনন্তকাল জাহান্নামে থাকবে, সেখান থেকে আর বের হবে না। এরপরে সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি হয়েছে ব্যাপারে, অনেকে অনেক কথাও বলেছেন। তো সবশেষে কয়েকদিন আগে এরকম আরেকটা বক্তব্য উনি খুব জোরালোভাবেই বলেছেন। আমি জানি না আমার এই বক্তব্য ওনার পর্যন্ত পৌঁছবে কিনা, যদি পৌঁছে থাকে ওনার প্রতি আমাদের কিছু নাসিহা রয়েছে এই ব্যাপারে। উনি পবিত্র কোরআনুল করিমের সূরা নিসার 93 নম্বর আয়াত দিয়ে দলিল পেশ করেছিলেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। লম্বা আয়াত, এতটুকুই হলো এখানে শাহেদ হলো উনি বলেছেন, অর্থাৎ যেই শব্দ থেকে উনি ইস্তিদলাল করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, এবং খালিদান ফিহা, সেখানে সে অনন্তকাল থাকবে। তো ওই আয়াত থেকে উনি বোঝাতে চেয়েছেন যে যে ব্যক্তি কাউকে হত্যা করলো, নিঃসন্দেহে হত্যা করাটা কবিরা গুনাহ। তো সেক্ষেত্রে কবিরা গুনাহতে পতিত ব্যক্তি জাহান্নামে যাবে আল্লাহ বলেছেন, এবং সেখানে সে চিরকাল থাকবে, যেটা কোরআন বলেছে। তো এটা হলো ওনার বক্তব্য। এখানে আমরা বলবো, সম্মানিত মোহতারাম, আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, আপনি আরও বেশি গবেষণামূলক কাজ করবেন, বক্তব্য দেওয়ার পূর্বে আরও বেশি গবেষণা করবেন এই ব্যাপারে, যে কোনো একটা আয়াতের ব্যাপারে আমাদের পূর্বের মুফাসসিরগণ কি বলেছেন, মুহাদ্দিসিনগণ কি বলেছেন, আমাদের আল ইম্মা আল আরবা ওনারা কি বলেছেন, যুগে যুগে যে ইমামরা ছিলেন তারা কি বলেছেন, আহলুসুন্নাহ ওয়াল জামাআতের কি আকীদা এই ব্যাপারে, এটা জেনে তারপরে বলা উচিত। এই আয়াতের ব্যাখ্যাতে যাওয়ার আগে আমরা আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে পবিত্র কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতকে ব্যাখ্যা করে। অনেক সময় এক আয়াত দিয়ে শুধুমাত্র আপনি দলিল পেশ করতে পারেন না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আন-নাহলের সর্বশেষ আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রাবের ইবাদত করো তোমার কাছে ইয়াকিন আসার আগ পর্যন্ত। তো সুফিদের একটা দল আছে যারা একেবারেই পথহারা, তারা বলেন যে তাদের কিছু শেখ রয়েছে বা এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে করতে তাদের কাছে ইয়াকিন চলে এসছে, এখন আর তাদের ইবাদতের দরকার নাই, তাদের সলাতের দরকার নাই, তাদের সিয়ামের দরকার নাই, তাদের হজ্জের দরকার নাই। দলিল কি? কোরআনের এই আয়াত যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো ইয়াকিন আসার আগ পর্যন্ত। এখন এই আয়াত দিয়ে তো ওনারা দলিল দিচ্ছেন, আমরা কি সেটা মানব? আমরা বলবো মানব না। কেন মানব না? কারণ কোরআনের এই আয়াতে যে ইয়াকিন শব্দটা, ইয়াকিনের আরেকটা অর্থ আছে, সেটা পবিত্র কোরআনের সূরা মুদাসসির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। এভাবে বলতে বলতে এক পর্যায়ে তারা বলেছিল কি, হাত্তা আতানাল ইয়াকিন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাহান্নামীরা তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তুমি সাকার নামক জাহান্নামে কেন আসলা, সে বলবে আমি নামাজে ছিলাম না,
মিসকিনকে খাবার দিতাম না, ঠাট্টা বিদ্রোহ বিদ্রুপ যারা করতো তাদের সামনে তাদের সাথে আমি মিলিত হয়েছিলাম, এমন করতে করতে হাত্তা আতানা আল ইয়াকিন, আমাদের ইয়াকিন চলে এসেছিল, মানে মৃত্যু চলে এসেছিল। তাহলে বোঝা গেল ইয়াকিন মানে হলো মৃত্যু। সুতরাং আপনাকে ইবাদত করতে হবে আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত, এবং সেটাই আমরা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও দেখেছি, তিনি সলাৎ ছেড়ে দেন নাই, মৃত্যুর ঠিক আগ মুহূর্তেও বলেছেন আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে মানুষেরা সলাৎ সলাৎ, এবং তোমাদের কাছে যারা আছে তোমাদের অধীনে যারা থাকবে তোমাদের দাস দাসী তাদের ব্যাপারে তোমরা সদয় হও। তো একটা আয়াত দিয়ে ব্যাখ্যা করলে কিন্তু সুফিদের যে গ্রুপ এই ব্যাখ্যাটা করছে সেটা মেনে নেওয়ার কথা আমরা মানছি না, কারণ কারণ ইসলাম একটা মাত্র আয়াত দিয়েই ব্যাখ্যা করা যায় না, এটা একটা চেইন, একটার সাথে আরেকটা রিলেটেড, সুতরাং সবগুলোকে একসাথ করে আমাদেরকে ফতোয়া দিতে হবে। আচ্ছা, তো পবিত্র কোরআনের সূরা নিসার এই আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা খালিদান শব্দটা বলেছেন। আবার আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেছেন যে ইন্নাহু মাই, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সুবহান ওয়া তাআলা যারা আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে শিরিক করবে তাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ক্ষমা করবেন না, তবে ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের নিচে যে গুনাহগুলো আছে যে কবিরা গুনাহগুলো আছে এগুলোর ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা চাইলে কাউকে ক্ষমা করতে পারেন, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন। সুতরাং আমরা প্রশ্ন করতে চাই যে কোনো ব্যক্তিকে হত্যা করা এটা কি শিরিক থেকে বড় কিছু না ছোট? নিঃসন্দেহে শিরিক থেকে ছোট গুনাহ। তা আর আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াতে সুস্পষ্টই বলেছেন যে শিরিক ছাড়া অন্য ব্যাপারগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলার মাশিয়াহ, আল্লাহর ইচ্ছাধীন, তিনি চাইলে ক্ষমা করতে পারেন। এবং মুহাদ্দিসিনগণ এবং মুফাসসিরগণ এই কথাই বলেছেন, বিশেষ করে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলেছেন যে হলুদ বা মানে অনন্তটা দু রকমের হতে পারে, একটা নির্দিষ্ট সময়ের জন্য অনন্ত হবে, এর অর্থাৎ লম্বা একটা সময় পর্যন্ত অনন্ত হবে, এরপরে সেটা শেষ হবে তার তার পাপ অনুযায়ী। আরেকটা হচ্ছে যে খালিদিনা ফিহা আবাদা, অর্থাৎ একেবারে অনন্ত, যেটা কুফাররা জাহান্নামে যাওয়ার পরে সেখান থেকে তারা আর কশ্চিন কালেও বের হবে না, এই কথা উনি বলেছেন। এবং এ কথার সপক্ষে উনি কোরআনের এই আয়াতকে দলিল হিসেবে পেশ করেছেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অসংখ্য হাদিস রয়েছে, সুন্না রয়েছে রসুল করিম সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে। এবং আমি যতটুকু জানি মহতারাম প্রিয় আমির হামজা সাহেব ওনার অসংখ্য বক্তব্য আমি নিজেও শুনেছি, সেখানে উনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস দিয়ে রেফারেন্স দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসকে তিনিও সম্মান করেন ভালোবাসেন। আর রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা হাসরে বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রসুল সাল্লাহ সাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো। এখানে মা শব্দটা মিন দিনিল উমুম, অর্থাৎ অমুম অমুমের সেগাগুলোর অন্তর্ভুক্ত, অর্থাৎ যা আল্লাহ রসুল দিয়েছেন সবই নিতে হবে। এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরেক হাদিসে বলেছেন আলা ইন্নি উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাআহ, আমি আমাকে যেমন কোরআন দেয়া হয়েছে অনুরূপভাবে এরকম আরেকটা কিছু দেয়া হয়েছে, অর্থাৎ সুন্না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেয়া হয়েছে। সুতরাং কোরআনের আয়াতগুলোকে আমরা সুন্না দিয়ে স্পষ্ট করব, সুন্না দিয়ে ব্যাখ্যা করব, যেমনটা মুহাদ্দিসিনগণ করে গেছেন। এই আয়াতের ব্যাখ্যায় আমরা সুন্না যদি দেখি, রসুল করিম সাল্লাহ সাল্লামের হাদিসগুলো যদি দেখি, তাহলে অসংখ্য হাদিস আমরা পাব যে হাদিসগুলো প্রমাণ করে যে ব্যক্তির ভেতরে অনুপরিমাণ ইমান রয়েছে সে যত বড়ই গুনাহ করুক না কেন, সে যদি মুশরিক না হয়, এর নিচের কোনো গুনাহে থাকে, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা একদিন না একদিন তাকে জাহান্নাম থেকে বের করে আনবেন। আচ্ছা, আরেকটু জিনিস ক্লিয়ার হই, এই আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে সে জাহান্নামে থাকবে এবং সেখানে অনন্তের কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গায় সূরা হুজুরাতে সেখানে তিনি কি বলেছেন যে ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ক্বাতাতালু ফাআসলিহু বাইনাহুমা, আর মুমিনদের দুইটা গ্রুপ তারা যদি পরস্পরে যুদ্ধে লিপ্ত হয় তাহলে তাদের মধ্যে তোমরা কি ইসলাহ করে দাও। এখানে দুজন একজন আরেকজনকে মেরে ফেলার জন্য মানে লিপ্ত হয়েছে, এই অবস্থাতেও আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যে মুমিনদের দুইটা গ্রুপ, অর্থাৎ বোঝা গেল কেউ যদি কাউকে হত্যা করেও ফেলে তার ইমান নষ্ট হয়ে যায় না, সে তার ইমানটা থাকে, তার ইমানটা থাকে। আর এই যে তার এটা কোরআনের আয়াত থেকে আমরা ব্যাখ্যা করলাম যে একজন ব্যক্তি যদি কাউকে হত্যা করতে উদ্বুদ্ধ হয় বা হত্যা করেও ফেলে এরপরেও ওই ব্যক্তির ইমান থাকে, সে কাফের হয়ে যায় না, সে পাপাচারী কিন্তু ইমানদার, ইমান আছে।
আর এই যে ইমান আছে এই জন্য সে কি পাবে? চলুন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যাই। অনেক মুতাওয়াতের পর্যায়ের অসংখ্য হাদিস আছে, আমি শুধু একটা বা দুইটা হাদিস মেনশন করব। সহিহ মুসলিমের কিতাবুল ইমানের 82 নম্বর বাব, অর্থাৎ ইমাম যেই বাবটা এভাবে লেখা হয়েছে যে বাবু ইসবাতি শাফাআহ ওয়া ইখরাজ আল মুআহ্হিদিন মিনান নার, অর্থাৎ শাফাতের ব্যাপারে, শাফাত সাব্যস্ত হবে কেয়ামতের দিন এবং যাদের মধ্যে ন্যূনতম ইমান আছে থাকবে, যারা তাওহিদবাদী তাদেরকে জাহান্নাম থেকে বের করার অধ্যায়। সেখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউদখিলুল্লাহু আহলাল জান্নাতি আল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইউদখিলু বিরহমাতিহি মান ইয়াশা, তিনি তার প্রতি রহম করবেন সে জান্নাতে যাবে। ওয়া ইউদখিলু আহলান নারি আন-নার, এবং জাহান্নামবাসীদেরকে জাহান্নামে তিনি প্রবেশ করাবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা ইয়াকুল, সুম্মা শব্দটি এসেছে, সুম্মা মানে অতঃপর, মানে তাকিব না, সাথে সাথে না, অনেক পরে, কত সময় পরে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। বলবেন উনজুরু ইলা মান কা ইলা উনজুরু মান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমানিন ফাখরিজুহু, দেখো এই জাহান্নামীদের মধ্যে থেকে কার ভেতরে অনু পরিমাণ, সরিষার দানা পরিমাণ ইমান আছে তাকে সেখান থেকে বের করো। ফায়ুখরাজুনা মিনহা, সেখান থেকে কিছু লোকদেরকে বের করা হবে। হুমামান কদিম তাহাসু, তারা কয়লার মতো পুড়তে পুড়তে কয়লার মতো কালো হয়ে গেছে, এদেরকে বের করা হবে। ফায়ুল কৌনা ফি নাহরিল হায়া, এরপরে কি বলে এমন একটা নদী, জীবন নদীতে তাদেরকে নিক্ষেপ করা হবে। ফায়াম বুতুনা ফিহি কামা তাম্বুতুল হাব্বাতু ইলা জানিবি সাইল, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পলি পড়ে থাকা যেই মাটি আছে ওই মাটিগুলোতে যেভাবে মানে উর্বর উর্বর মাটিতে যেমনভাবে ফসল বা কোনো একটা দানা খুব শক্তভাবে উপরের দিকে উঠতে থাকে, ওইভাবেই 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 ওই মানুষেরা সেখান থেকে আবার নতুন করে পুনর্জীবন লাভ করবেন। তো এই এই লোকদেরকে জান্নাতে ঢোকানো হবে। আরেকটি হাদিস, এটা 82 নম্বর বাব, 83 নম্বর বাব, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও চমৎকারভাবে এই ব্যাপারটা ক্লিয়ার করেছেন, এবং সেই বাবটা এভাবে লেখা হয়েছে যে বাবু আখিরি আহলি নারি খুরুজান, অর্থাৎ এমন বাব বা এমন অনুচ্ছেদ, হ্যাঁ সহিহ মুসলিম কিতাবুল ঈমান 83 নম্বর অনুচ্ছেদ, যে এমন অনুচ্ছেদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জাহান্নাম থেকে বের করবেন এবং সর্বশেষে যে বের হবে তার ব্যাপারে এখানে ব্যাখ্যা করা হয়েছে। আর এই হাদিসটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নী লা আ'লামু আখিরা আহলি নারি খুরুজান মিনহা ওয়াআখিরা আহলিল জান্নাতি দুখুলান আল জান্নাতা, আমি জানি সর্বশেষ কোন ব্যক্তি, আমি অবশ্যই অবশ্যই জানি সর্বশেষ কোন ব্যক্তি জাহান্নাম থেকে তাকে বের করা হবে এবং সর্বশেষ কোন ব্যক্তি যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাজুলুন ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, একজন ব্যক্তি হামাগুড়ি দিয়ে দিয়ে জাহান্নাম থেকে বের হবে। হ্যাঁ এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফায়াকুল্লাহু তাবারাক ওয়া তাআলা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে বলবেন যাও তুমি জান্নাতে প্রবেশ করো। এই কথা বলার পরে ওই ব্যক্তি যখন এই কথা শুনবেন ফায়াতিহা ফায়ুখাইয়ালু ইলাইহি আন্না আন্না আন্নাহা মালা, তার কাছে মনে হবে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে আর সেখানে আর কোনো জায়গা নাই। ফায়ারজিউন ফায়ারজিউ ইলা রাব্বিহি ফায়াকুলু ইয়া রব ইন্নাহা মালা, সে সে বলবে যে হে আল্লাহ জান্নাত পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে, সেখানে তো আর কোনো জায়গা নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার বলবেন ইযহাব ফাদখুলিল জান্নাহ, সে আবার এসে একই উত্তর দিবে। তৃতীয়বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন ইযহাব ফাদখুলিল জান্নাহ ফা ইন্না লাকা মিসলা দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন যে যাও তুমি জান্নাতে প্রবেশ করো এবং এমন জান্নাত যেটা দুনিয়ার মতো আরো 10টা, দুনিয়াতে যা যেই দুনিয়া দেখেছো এরকম দুনিয়া এবং এর মতো আরো 10টা তোমাকে দেয়া হলো। এই কথা শোনার পরে ওই ব্যক্তি বলবে যে আতাস খারবি আও তাদ হাকুবি ও আন্তাল মালিক, হে আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন, আমাকে নিয়ে হাসাহাসি করছেন, আপনি তো আমার মালিক। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ আল খুদরি আবু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওয়ালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দহিক হাত্তা বাদাত নাওয়াজিজুহু, আমি দেখলাম এই কথা বলে আল্লাহ রাসূল হেসে দিলেন, তার দাঁত পর্যন্ত আমি অবলোকন করেছি। তো এই হাদিসগুলোর কি হবে যাদের ভেতরে ন্যূনতম ঈমান আছে? হ্যাঁ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো একদিন সেখান থেকে বের করবেন, এগুলো সুস্পষ্টভাবে প্রমাণ করে।
সুতরাং আমি বলবো, আমি বলবো সম্মানিত দিনী ভাই বোনেরা যারা শুনছেন, এবং আমাদের প্রিয় মোহতারাম প্রিয় বক্তা আমির হামজা হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আপনি আরো বেশি গবেষণা করবেন, এই ব্যাপারগুলো নিয়ে আরো বেশি চিন্তা ভাবনা করবেন, এবং ইমামরা পূর্ববর্তী ইমামরা এই ব্যাপারে কি বলেছেন, মুফাসসিরগণ কি বলেছেন, এই সব কিছু জেনে, বিশেষ করে আকীদার ব্যাপারগুলোতে যে কোনো একটা মাসআলা মাস পিপল যারা আছে তাদের সামনে আপনি পৌঁছে দিবেন। আর না হয় এইভাবে যদি আপনি না জেনে না বুঝে না গবেষণা করে আকীদার কোনো বক্তব্য পেশ করেন, তাহলে এর মাধ্যমে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, এ জাতি ক্ষতিগ্রস্ত হবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা আমরা আছি আমরাও ক্ষতিগ্রস্ত হব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ সব কিছুকে সামনে রেখে বুঝে গবেষণা করে আমল করার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, মানুষকে এগুলো পৌঁছানোর তৌফিক দান করুন। সবশেষে একটা কথা বলে শেষ করছি, শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি একটি কবিতা যেটাকে লামিয়া বলা হয় লিখেছেন, সেখানে তিনি শেষের দিকে এসে বলেছেন যে হাযা ইতিকাদু শাফিঈ ওয়া মালিকিন ওয়া আবি হানিফা থুম্মা আহমাদ ইয়ুনকালু ফামান ইত্তাবা'ত সাবীলাহুম ফামুয়াহিদুন ওয়া মান ইবতাদা'ত ফামা আলাইকা মুআওয়ালু। অর্থাৎ তিনি বলছেন এই যে আকীদার কথাগুলো তিনি একটা একটা করে বর্ণনা করেছেন, সবশেষে তিনি বলছেন যে এই সব কিছু এক জায়গায় অবস্থান হচ্ছে চার ইমামের। এই কথা ইমাম শাফিঈ বলেছেন, ইমাম আবু হানিফা বলেছেন, আহমদ ইবনে হাম্বাল বলেছেন, ইমাম মালিক ইবনে আনাস বলেছেন। অর্থাৎ আকীদার এই জায়গায় চার ইমাম সবাই একমত, সুতরাং তাদের পথে যারা থাকবে তারাই হচ্ছে তাওহিদবাদী, আর এই পথ থেকে যারা বিচ্যুত হবে তাদের ব্যাপারে আমাদের আর কোনো কথা থাকতে পারে না, সে তার দায়িত্ব নিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে হাজির হবে। তো আজকে এই পর্যন্তই, ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।